এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছে কোটা সংস্কারের আন্দোলন, যা গত 15 জুলাই মোড় নেয় শিক্ষার্থীদের বিক্ষোভ ও সংঘর্ষে। ওই দিন দুপুর 2টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। শুরুতে বিজয় 71 হল ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে অংশ নিলেও পরে অন্যান্য হলের ছাত্রলীগ নেতাকর্মীরাও যোগ দেন। এরপর বিজয় 71 হলের সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন। এই আন্দোলনকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে সোশ্যাল মিডিয়া। প্রায় সবার প্রোফাইলে দেখা যাচ্ছে রক্তাক্ত মানচিত্রের ছবি। শিক্ষার্থীদের অধিকার আদায়ের যৌক্তিক আন্দোলনে রক্তাক্ত হওয়ায় যে যার অবস্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত শেয়ার করছেন। শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে সোচ্চার হয়েছেন ঢালিউড তারকারাও। ঢালিউড কিং শাকিব খান 17 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কোনো মায়ের বুক খালি হতে পারে না। তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের দাবি অনুযায়ী সুরাহা করতে। অভিনেতা চঞ্চল চৌধুরী পেশাগত কাজে দেশের বাইরে ছিলেন, দেশে ফিরেই তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। 17 জুলাই করা সেই পোস্টে চঞ্চল লেখেন, সমাধানের জন্য অন্য কোনো পথ কি খোলা ছিল না, গুলি কেন করতে হলো, বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না, যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয় বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বহির্ভূত। আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না, শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল তার দায় কে নেবে, যে মায়ের বুক খালে হলো তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে। গতকাল প্রকাশ্যে পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে আবু সাইদ নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার রক্তাক্ত ছবি এঁকে ফেসবুকে পোস্ট করলেন অভিনেত্রী ভাবনা। তিনি ক্যাপশনে সৈয়দ শামসুল হকের একটি কবিতা জুড়ে দিয়েছেন। ভাবনা লিখেছেন, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে।